ঢাকা কলেজ কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, বিসিএস পরীক্ষা শেষে কি বলছেন বিসিএস পরীক্ষার্থীরা? জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বললেন যে পরীক্ষা কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে, অর্থাৎ 12টার দিকে শেষ হয়ে গেছে। এখন পরীক্ষার্থীরা আসলে বের হচ্ছেন, তো আমি এখন একজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে এবারের 44তম বিসিএস প্রিমিয়ার পরীক্ষার প্রশ্নপত্র কেমন হলো, আপনি কেমন পরীক্ষা দিলেন, অনুভূতি জানতে চাচ্ছি। আমি মোটামুটি ভালোই দিয়েছি এবং প্রশ্নপত্রটা খুবই সহজ হয়েছে, মানে এতটা সহজ হয়েছে মানে বলার মতো না। আর সহজ প্রশ্নে আসলে টেকাটা কঠিন, কারণ হয়েছে অনেকেই তো ভালো দিয়েছে, এর মধ্যে আসলে অনেক রেষারেষি হবে, যার কারণে আসলে কত পার্সেন্ট নিবে এর মধ্যে একটা সমস্যা আর কি। তো ওভারঅল প্রশ্ন খুবই সহজ হয়েছে, সবাই আমার মনে হয় ভালো করছে। প্রশ্ন তো আসলে এখন পরীক্ষা দিয়ে বের হলাম, এখন কিছুক্ষণ পরে আলোচনা যখন শুরু হবে ফেসবুক ব্যাপী তখন বোঝা যাবে যে প্রশ্নটা কেমন। বাট আমার কাছে মনে হয়েছে যে এবারে প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, প্রশ্ন ভালো হয়েছে এবং সবাই মোটামুটি পারবে, মানে অ্যাভারেজের বেশি স্টুডেন্ট ভালো করবে। ধন্যবাদ আপনাকে। বলে রাখি যে এই কেন্দ্রে কিন্তু পিএসসির চেয়ারম্যান, উনি কিন্তু আসলে এই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন এবং তিনি যেটি বললেন যে এবারের পরীক্ষা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে হয়েছে, কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা বা আমরা যেটি শুনি যে প্রশ্নপত্র ফাঁস, এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত আসেনি। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ। এতক্ষণ ঢাকা কলেজ কেন্দ্র থেকে সরাসরি জানাচ্ছিলেন আপেল শাহরিয়ার।